দেখো মজার ব্যাপার, নেমে আমার তো একটা মোটর সাইকেল ছিল, সিফটি আচ্ছা 130, 129, 130, তো ওকে, মোটর সাইকেলের পিছনে মুনির জঙ্গলে বসে নিয়ে গেছিলাম। তো গাড়ি স্টার্ট, গাড়ি স্টার্ট হচ্ছে না, আচ্ছা গাড়ি স্টার্ট হচ্ছে না। ওই সময় মুনির জন্য, মুনির আবার কুকুর দেখলে ওরে ওরে কুকুরে ধরতে আসে, ওর চুল থাকে সব সবুজ খুশকো, বুঝছো না? ছোটবেলা থেকে চিনি। যাই হোক, এগুলো মজার কথা, ফান যদিও কিন্তু সিরিয়াস ফান। মুনির জন্য মুনির বললাম যে গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমি কিক দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি সাথে কালে জীবনটা এতই যন্ত্রণাময় হয়ে গেল, জীবন মানে যন্ত্রণা, আমি জীবন যন্ত্রণা। মুনির কো সাদি ভাই কথা পাইয়ে গেছি তো ওই সিচুয়েশনের। আমি কি হচ্ছে, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। আমি ফার্স্ট ক্লাস, এরপরে কি হবে? জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, চুল ছিঁড়তে আছে আমার মোটর সাইকেলে বসে বসেই। জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। আমি ফার্স্ট ক্লাস, চোখ মেলে যে দেখে না, কাচের দেয়াল ভাঙে না, কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না। আমি ফার্স্ট ক্লাস সিচুয়েশনের জন্য একদম ফার্স্ট ক্লাস। যে লোকটা চাকরি করার জন্য হন্যে হন্যে ঘুরছে, যে লোকটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে চাকরির জন্য, শিক্ষিত একটা লোক, তার জীবনে হচ্ছে, তার জীবনে যন্ত্রণা ছাড়া আর কি থাকতে পারে? সিচুয়েশন ফার্স্ট ক্লাস। আমি তো চলো পরের দিনই যাই, মামুন ভাই গেছে। পরের দিন আমি টেলিফোন করলাম, গেলাম, মামুন ভাই আসো, আসলাম, গান শুনলাম, এই মিয়া গান তো হয়ে গেছে, মিয়া গান তো মেয়ে হয়ে গেছে, আমার সিচুয়েশন গান হয়ে গেছে। এইভাবে এইভাবে করে না অনেক অনেক সৃষ্টি হয়েছে, এরকম অনেক ইচ্ছা আছে। এই যে ডাকে পাখি খোলো আঁখি গান, হৈমন্তী শুক্লার গাওয়া, এই গান কিন্তু আমার প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি আসতেছি, আপনি বলতেছেন, বলেন চাচা, মন খুলে বলেন। আমি 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 ডকুমেন্টেশনের মতোই বলবো কিছু কিছু কথাবার্তা, আমি বুঝে বলতে পারবো না, বলেন আপনার যেভাবে খুশি। আমি রিক্সা দিয়ে যাচ্ছি, তো রিক্সা যাচ্ছি, তো বাবুর উপর, বাবু বাবু তো সবসময় থাকতো আমার সঙ্গে, নজরুল ইসলাম বাবু। তো আমি বাবুরে বললাম, বাবু সিচুয়েশন তো এরকম এরকম সিচুয়েশন, পরিবারের একটি মাত্র মেয়ে, তারা তিন ভাই, বাবা বাবা ও রিটায়ার করবে কদিন পরে, তাদের মা নাই, ওই বোনটাই কখনো মা যায় জননী, সবকিছুই হয়, বোনটা হয়েছে তাদের, কখনো মার দায়িত্ব পালন করে, কখনো বোনের দায়িত্ব পালন করে, কখনো ভালোবাসার দায়িত্ব পালন করে ভাইদের সঙ্গে। তো এরকম সিচুয়েশন, সেই সিচুয়েশনে ভাইগুলি, একটা ভাই চাকরি করে আর দুইটা ভাই, একটা ভাই স্কুলে পড়ে আর একটা ভাই কলেজে পড়ে, এরকম। তো এগুলি সব গুছিয়ে টুছিয়ে দেয় বোনটা। তো এই একটা পারিবারিক একটা গান, তো কি লেখা যায়। তো বাবু আমার রিক্সা দিয়ে যেতে 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 সে চাকরি আমি লিখলো, ডাকে পাখি খোলো আঁখি, সোনালি আকাশ, বাতাস। যেহেতু সকাল থেকে আমি এটা তাদের জন্য প্রস্তুতি করে সবকিছু, নাস্তা থেকে আরম্ভ করে সবকিছু, বাবা মারে ডেকে দে, বাপকে ডেকে দে, ভাই ভাইদেরকে ডেকে দে, তাদেরকে স্কুলে পাঠায়, ইয়ে করে, সে মার দায়িত্বটা পালন করে, সেই সিচুয়েশনে সকালে যেহেতু সিচুয়েশনটা, সেই সিচুয়েশনে সেই সে ছড়াটাকে বেছে নিল। হ্যাঁ, ডাকে পাখি খোলো আঁকি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। হ্যাঁ, তো আমি দেখলাম যে খারাপ না ভালো, আমি রিক্সার ভিতরে গুনগুন করে আমি মুখটা নিয়ে শুরু করে ফেললাম। হ্যাঁ, সাদি ভাই খারাপ তো লাগছে না, ভালোই তো লাগছে, আমি গুনগুন করে কিন্তু করে ফেললাম, করে ফেললাম। তখন তার মোবাইলে ছিল না রেকর্ড করার মতো, আমি সঙ্গে সঙ্গে তখন শাহবাগ, আমরা ওই পার্কটা আছে না, পার্ক পার্ক পাস করছি আর কি, আমরা ইন্টারন পাস করবো, আমরা রমনা পার্ক পাস করছি, আমরা ইন্টারন করে যাচ্ছি, আমরা শাহবাগে যাবো রেডিওতে, দিয়েই আমি হারমোনিয়াম ধরে বসে মুখটা আগে সাইজ করলাম, আমি অন্তরটাও সে এর মধ্যে বানিয়ে ফেললো, অন্তরটা সাইজ করে ফেললাম। তারপরে যখন প্রডিউসার শুনাইলাম, প্রডিউসার আসলো আমার বাসায় পরে দিনের পরে, আসলে আমাদের, আমি ঠিক করে নিছি গানটাকে, ঠিক করে নিলাম, সাজি গুছিয়ে নিলাম। ডিরেক্টর ছিল বেনাজির আহমেদ, বেনাজির আহমেদ, বেনাজির আহমেদ, হ্যাঁ হ্যাঁ। তো সেও আসলো, ডিরেক্টর আসলো, তো সে আইসা আমাকে বলল যে প্রডিউসার পছন্দ করলো সুরটা, মেলোডি আছে, অন্য কিছু তো বোঝে না, মেলোডি বলছে, মেলোডি আছে। আর ডিরেক্টর বলতেছে যে আমি তখন তার নামে একটা চ্যালেঞ্জ দিছিলাম, আমি তারে, আমি আমি জানি না, হয়তো আমার বয়স কম ছিল বা জেদ ছিল বেশি সেদিনও হইতে পারে, আমি একটা চ্যালেঞ্জ দিছিলাম তারে। আমি বলছিলাম যে আমি গানটা করে দিব, আমি গানটা করবো, আমার তো তখন কি আমার ইন্ডিয়া থেকে গান করার কথা, ইন্ডিয়ার শিল্পী আর বাংলাদেশ শিল্পী মিলে গান কাজ করলাম প্রতিরোধ ছবিতে। তো আমি বললাম যে আমি এই গানটা গাওয়াবো, যেহেতু ইন্ডিয়াতে যাচ্ছি, আমি আমি হৈমন্তী শুক্লাকে দিয়ে এই গানটা গাওয়াবো।
আমি কিন্তু এটা ডিসিশন নিয়ে গেছি, নতুন একটা টোন চাইছিলেন বোধহয় গলার মধ্যে, একটা ডিফারেন্ট টোন চাইছিলেন। এটাও একটা ব্যাপার, এটাও একটা একটা 100% রাইট, ইউ আর রাইট 100%। তো আমি চিন্তা করলাম এটা আমি একটা নতুন টোনটার কথা মনে ছিল না আমার, আমি হোমিন্ত শুক্লা দিয়ে গাওয়াবো, কিন্তু তার গান শুনেছি তো আমি, আমি চিন্তা করছি ওকে দিয়ে গাওয়ালে বোধহয় গানটা বোধহয় আর একটু ভালো লাগতে পারে আমার কাছে, কেন আমি আমার এখানে শিল্পীতে গাওয়াতে চাই না। আমি সাবিনাকে দিয়ে গাওয়াবো, ইন্ডিয়ান আর্টিস্টের সঙ্গে আমি ডুয়েট গান গাওয়াবো, আমার হচ্ছে তরিকাটা এরকম ছিল। আর আমি ইন্ডিয়ান আর্টিস্টের সঙ্গে, বাংলাদেশের শিল্পীর সঙ্গে, কুমার বিশ্বজিতের সঙ্গে আমি হোমিন্ত শুক্লা ডুয়েট গান করেছি। আমি শোনার সময় একটু দাঁড়াও, একটু দাঁড়াও কথা শুনে যা, এই অন্তরে তুমি ছাড়া নাই কারো নাম, এই জীবনে আর কিছু চাই না যে দাম, তুমি আমার আমি তোমার আমরা দুজন শুধু দুজন, অনেক জনপ্রিয় গান। এই যে ব্লেন্ডিংটা করছেন চাচা, এটা অদ্ভুত ব্লেন্ডিং ছিল। যাই হোক, এটা আমার একটা চিন্তা ছিল আর কি। তো আমি প্রথম নিয়ে যাই কুমার বিশ্বজিৎকে ইন্ডিয়াতে গান গাওয়াতে এবং হোমিন্ত শুক্লার সঙ্গে গান গাওয়াই। আমি সুবীরকে প্রথম গান গাওয়াতে নিয়ে যাই ইন্ডিয়াতে, হোমিন্ত শুক্লার সঙ্গে আমি ডুয়েট গান গাওয়াই। আমি ইয়ারে নিয়ে এসে, এগুলো অনেক বড় ইতিহাস বাবা, এগুলো অনেক বড় ইতিহাস। এখানে ওই যে বেনজির সাহেবকে আপনি কি বললেন তখন? হ্যাঁ, বেনজির আমার বললো যে ভাই আমার কাছে কিন্তু ভালো লাগে না ভাই, ব্যক্তিগত ব্যাপার থেকে আমি তো ছবিটা বানাবো, তো আমার কাছে মনে হচ্ছে না যে এটা ওরকম ভাবে কাজে লাগতে পারে। তো ঠিক আছে, আপনি যখন বলছেন কিছু তো করার নেই, তো আমি রেকর্ডিং যখন করতে গেলাম, আমি রেকর্ডিং করলাম, কম্পোজিশন করার পরে যখন আমি ভয়েস দিব, তার আগে বেনজিরকে বললাম, বেনজির ছিল আমার সঙ্গে, আমি বললাম শুনে না আমি গানটা করে দিই, যদি গানটা যদি ভালো না লাগে, সে কিন্তু তখনও কিন্তু গানটা শুনছে, সে রেকর্ডিং হওয়ার পরও কিন্তু শুনছে। সে বলছে যে গানটা একটু রবীন্দ্র ভাব হয়ে গেল, গা রবীন্দ্র ভাব হয়ে গেল। তো আমি বললাম শোনেন, যদি গানটা না লাগে কাজে, এটা টাকা জিতে গেছে, এই টাকাটা আমি দেব, ঠিক আছে? আমি প্রডিউসারের সামনে বললাম এই টাকাটা আমি দেব। ওখানে একটা গান তখন করতে আমার ম্যাক্সিমাম ইন্ডিয়ান মানি 10,000 টাকা লাগতো, ঠিক আছে? এই 10,000 টাকা কোনো ব্যাপার না, আর্টিস্টের টাকা দিয়ে আছে সব দিয়া, স্টুডিও ফুডিও দিয়া, ঠিক আছে? তখন তারা শিফট ওয়াইজ কাজ করতো, একটা শিফটে 5 টাকা নামাতো ওরা মিউজিশিয়ানরা, যাক একজন 200 টাকা 250 টাকা করে নিত, কোনো মিউজিশিয়ান 150 টাকা করে নিত ইন্ডিয়ান মানি। যাই হোক, গানটা করলাম, করার পরে যখন পিকচারাইজেশন করতে আসলো, আর একটা ব্যাপার এখানে প্লাস পয়েন্ট, আর্টিস্টটা কিন্তু ছিল, নায়িকা ছিল কিন্তু ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান নায়িকা কল্পনা গোস্বামী, কল্পনা গোস্বামী। জি, আমরা অনেক দেখেছি গান, সব মিলিয়ে কিন্তু ভালো লাগা, সব মিলিয়ে কিন্তু একটা ভালো লাগা, একটা প্রেজেন্টেশন ছিল চাচা, টোটাল প্রেজেন্টেশন ছিল চাচা, নতুন একটা ভয়েস গলা, খুব সুন্দর টোন, সবকিছু মিলে বিগ পিকচারাইজেশনটা খুব সুন্দর, সবকিছু মিলে এখন ইউনিক, এখন জীবন্ত, রাইট? কোন ডান্স ডিরেক্টর নেই নাই, কিন্তু এই মেয়েটা কিন্তু নিজে নিজেই করছে, নিজে নিজেই করছে। আমি ছিলাম শুটিং এ, আমি গেছিলাম ইস্কারনে শুটিং এ, তো যাওয়ার পরে আমার বলতেছে, আলপনা বলতেছে, কি যে একটা গান করেছো না তুমি, তুমি কি যে একটা গান করেছো, এত সুন্দর একটা গান করেছো, আমি জানি না কি হবে ছবিতে কি হবে কি না হবে আমি বলতে পারবো না, এত সুন্দর একটা গান করেছো, একটা ফ্যামিলি গান করেছো তুমি একটা। তো আমি বললাম যে দেখো দিদি কি বলবো, আমি আমি ছোট্ট মানুষ তোমাদের কাছে, তো যদি ভালো লাগে তাহলে আমার 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 জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে, আমার জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে, এবং আমার জন্য শুদ্ধ গানের জন্য আমার জন্য ইন্ডাস্ট্রিতে অন্তর্বকে কেউ না কেউ মনে করবে আমাকে, যে আমার এক দুইটা ছবিতে যে শুদ্ধ গান দিয়ে ঢুকে যাওয়া, বা আমি কোন আইটেম সং দিয়ে ঢুকলাম না, কোনো কমার্শিয়াল সং দিয়ে ঢুকলাম না, এটা দিয়ে ঢুকে যাওয়া, এটা দিয়ে মানুষের সামনে চলে আসা, এটা বিরাট ব্যাপার, এটা বিরাট ভাগ্যের ব্যাপার। আমাদের দেশে তো হয়েছে এরকম গানে, আমাদের দেশে যে গান হয় নাই সেটা তো বলবো না, আমাদের দেশে অনেক গান হয়েছে, অনেক বড় বড় মিউজিশিয়ানরা গান করেছে। তো যাই হোক, তো গানটা পিকচারাইজেশন করার পর ছবিতে যখন দেখলাম, দেখালো যখন, দেখানোর পরে আমার বেনজির এসে বলে, ভাই আপনি কিছু মনে করেন না ভাই, আপনি ভাই উস্তাদ, আপনার কাছে আমি মাফ চাই ভাই। আমি বেনজির ভাই ঠিকই আছে, আপনার লাইনের থেকে আপনি চিন্তা করছেন,
আমারটা চিন্তা করছি, আমার সব চিন্তা এই যে ঠিক হবে এমন তো কোনো কথা নাই, আর আপনারটা তো ঠিক হবে এমনও কোনো কথা নাই, আপনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মানুষ। তো যাই হোক, ভালো ভালো করেছে। ডাকে পাখি খোলো আখি দেখো সোনালী আকাশ বহে ভোরে রো বাতাস, ডাকে পাখি খোলো আখি দেখো সোনালী আকাশ বহে ভোরে রো বাতাস বহে ভোরে রো বাতাস। মান্নাদের সাথে আপনি গান করলেন? হ্যাঁ, মান্নাদের সাথে গান করতে আমাকে বলতেন। মান্নাদের সাথে গান করেছি সুখের সন্ধানের ছবিতে। জি, আমার একটা আমি গেলাম গান করতে ওইখানে, তো হেমন্ত শুক্ল গান গেয়েছে ওই ছবিতে। আমি গেলাম পরে শহীদুল খান বললো যে একটা কাজ করেন, এখানে একজন আমরা তো আর্টিস্ট কাউকে নিয়ে আসিনি, আমরা খরচ টরচ বেশি পড়ে যাবে বলে, তো আপনি এখান থেকে আপনার তোকে দুই চারটা গান করে নিয়ে যান, যেহেতু গানগুলি আমরা নিয়ে এসেছি আর বাংলাদেশে যদি কোনো শিল্পীতে গাওয়াতে চাই আমরা করে নিব না। তো আমি ওটা চার পাঁচের গান রেডি করে নিয়ে গেছিলাম আমি। তো তারপরে আমি হেমন্ত শুক্ল বললাম, যখন গান শিখেতে গেলাম গান শিখলো, তখন বললাম যে দিদি এই ব্যাপার আমার ছেলে আদি দরকার, তো আমি কি করবো দেখো। আমি ও হেমন্তদার সঙ্গে টেলিফোন করলাম, হেমন্তদার ছেলে বললো যে বাবার তো কথা বলা বন্ধ, ওই যখন বাংলাদেশ থেকে গেল উনি সুস্থ হয়ে গেল, বাংলা থেকে যখন গেল বাবা তো কথা বলা বন্ধ, উনি তো গান গাইতে পারবেন না। তারপর আমি দৌড়ে গেলাম আবার তোমার শ্যামল মিত্র বাসায়, যে শ্যামল মিত্র দিয়ে গাওয়াবো, যেহেতু অফ ভয়েজের গান। শ্যামল মিত্রের কাছে গেলাম, খুব ভালো রিসেপশন দিল। যাওয়ার পরে উনি বলছে যে কবে করতে যাচ্ছেন রেকর্ডিং আপনি? আমি বললাম আমি তো কালকে ডাবিংটা করতে চাই, আমার প্রডিউসাররা চলে যাবে, পরশুদিন আমার শিফট নেওয়া আছে, আমি তো কালকে যাবো, আসানসোল যাবো, আসানসোল থেকে যাবো আবার কই কই যাইবো,
এইখানে যাবে সেখানে যাবে, আসতে তোমার 7 দিন লেগে যাবে। তো আমি তো আপনি আমার জন্য কি অপেক্ষা করবেন আপনারা? আমি দাদা আমাকে চলে যেতে হবে দাদা। তো আমি যাকে ওনার সঙ্গে সম্মান দেখি কথাবার্তা বলে আমি চলে আসলাম। চলে আসা আমি চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমি হেমন্ত শুক্লকে জিজ্ঞাসা করলাম যে দিদি কি করব, আমি তো পাইন্ডাম না, কি করতে পারি? তখন সে আমার বললো, এই তুমি একটা কাজ করো, মান্না দা এসছে কলকাতায়, মান্না দা এখন কলকাতায়, তুমি মান্না দার সঙ্গে আলাপ করো না, একটু আলাপ করে দেখো না কি করে। আমি গাড়ি পাতে আমি ভয় পেয়ে গেছি, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো আমি বললাম যে মান্না দার সঙ্গে কথা বলবো, নাম্বারটা দাও। তো নাম্বার দিল, আমার নাম্বার দেওয়ার পরে আমি টেলিফোন করলাম মান্নাদার ল্যান্ড টেলিফোনে, ধরলো তার ভাতিজা, ধরে কে মশাই কে বলছেন, হ্যান বলছেন, তেল বলছেন। আমি বলি শেখ সাদিক খান, হে বলে আমার সাদেক, কে কে সাদেক, কে সাদেক কে? আমি ভাই সাদেক না, আমার নাম শেখ সাদিক খান, আমি বাংলাদেশ থেকে এসেছি, তো আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। কারণ মশাই কথা তো বলা যাবে না, আমি কি ভাই ওনাকে দয়া করে বলেন যে আমি শেখ সাদিক খান উস্তাদ বাহাদুর খান সাহেবের ছোট ভাই, বাংলাদেশ থেকে এসছি, আমি একটু কথা বলতে চাই ওনার সঙ্গে, জরুরি কথা বলতে চাই। তারপরে কি আচ্ছা ধরুন মশাই, ধরুন মশাই, ধরুন বলে দিল দাদারে, দাদা ধরে কয় হ্যাঁ নমস্কার, কে বলছেন? ভাই ধমক, বিরাট ধমক, উনি তো কথাই বলে এইভাবে, ভালো মানুষ। তো আমাকে হ্যাঁ বলুন কি বলতে চান, কি বলতে চান বলুন। আমি দাদা এই ব্যাপার, আমি বাংলাদেশ থেকে এসছি, তো আমি যাচ্ছি ছোটবেল থেকে গান শুনি আপনার, তো আমি এসেছিলাম ছবির একটা গান আপনাকে দিয়ে করানোর খুব ইচ্ছা, যদি আপনি আমাকে সুযোগটা দেন আপনি আমাকে, ছোটবেলা থেকে আপনাদের গান শুনে বড় হয়েছি। কারে মশাই আমার কাল তো ফাংশন আছে, আমার ফাংশন কালকে রাত্রে ফাংশন করবো, আমার পরশু দিন আমার ফাংশন আছে, রাত জেগে এসে গান গাওয়া যায় না, এতে আছে পরে হবে। আমি দাদা আপনি কবে গাইতে পারবেন আমাকে বলেন, আপনি বলেন না একটু। যখন ভাইয়ের কথা বললাম উস্তাদ বাহাদুর খানের, তখন কিন্তু সে আমার সঙ্গে কথা বললো, ও আচ্ছা আপনি খা সাহেবের ভাই, আচ্ছা বলুন 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 কি বলতে চান। তখন বললাম কথা, দেখুন আমি তো অ্যাকচুয়ালি ফাংশন করার পর আমার তো ঘুমাতে হয়, হ্যাঁ আমি সারাদিন করে ঘুমাই, হ্যাঁ আমি গান গাইতে কণ্ঠটাকে তো আমি শুধু গান গালিয়ে তো চলবে না, কণ্ঠটাকে তো একটু আমাকে রেস্ট দিতে হয়। তা আমি হ্যাঁ দাদা সব ঠিক আছে, দাদা সব ঠিক আছে, আপনি আমার কবে দিবেন বলেন? কয় আপনি 3 দিন পর, আমার 3 দিন পর বললো, হ্যাঁ 3 দিন পর যেতে বললো আমাকে। তো আমি ঠিক আছে, বাসার ঠিকানা টোকানা দিল আমাকে, তখন প্রডিউসার তো 2 দিন পরে চলে আসবে, আমি করছি 1 সালের ভিতরে। তো প্রডিউসার আমাকে ঠিক আছে যাই হোক, অন্য গান তো করে ফেলছেন, হেমন্ত্রী গান করে ফেলছি, অন্য গানগুলো করে ফেলছি আমি এই ফাঁকে। তো আমার বলতেছে যে আপনি থাকেন, টাকা পয়সা দিয়ে যাই, তারপর আসবেন। তো আমি টাকা জিজ্ঞাসা করছিলাম হেমন্ত শুক্লা যে দাদারে কত দিচ্ছি, দাদা পয়সার ব্যাপারে খুব বেশি কিছু দিচ্ছ না, তুমি দাদারে 2000 টাকা দিয়ে দেবো, হ্যাঁ 2000 টাকা দিয়ে খামের ভিতরে ঢুকে যা, দিয়ে দাদা টাকা পয়সা নিয়ে খুব বেশি তোমার সাথে কিছু করবে না, আমি জানি তো দাদা দাদারে। তো যে আমি ওই চিন্তা করি কিন্তু টাকা রেখে দিচ্ছি তার থেকে, বুঝছেন ব্যাপারটা? একটা ডুয়েট গানও ছিল, একটা ডুয়েট গান ছিল হেমন্ত শুক্লার সঙ্গে। তো দুইটা গান যখন ডাকলো, গেলাম বাসায়, গেলাম বাসায় গেছি, বসে রইলাম বাসার সামনে, বাসায় কম পক্ষে 10 মাইল দূর। তো গিয়ে বসে রইলাম প্রায় 15-20 মিনিট, খবর পাঠানোর পরে বলে যে উনি বসতে বলো, ওনার আসছেন বসতে বলো, ভিতরে সন্ধ্যা মুখার্জি আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো বসলাম 10 মিনিট পরে উনি আমারে ডাকলেন, আসতে বললেন, সন্ধ্যা মুখার্জির সঙ্গে দেখা হইলো আমার সাথে, নমস্কার টমস্কার হয়ে গেল, আদান প্রদান হয়ে গেল। ভিতরে গেলাম, গিয়ে দেখি লুঙ্গি পরে এক ভদ্রলোক পাঞ্জাবি বাঁধিয়া এককারে মস্তানের মতো হাত গুটাইয়া আসন করিয়া বসে আছে হারমোনি সামনে। তা আমি গিয়ে পায়ের ধরে সালাম করলাম, সালাম করার পরে বলো যে হ্যাঁ বলুন।